नमस्कार, आज আমি এসেছি আপনাদের সঙ্গে কিছু আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে। আমাদের এই সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিনিয়ত আমরা দৌড়াচ্ছি হয় আমাদের ক্যারিয়ারের পিছনে নয়তো পরিবার সামলাতে। ঠিক সেই জায়গা থেকে যদি কিছু সুরের মূর্ছনায় আমরা আমাদের নিজেদেরকে একটু দুলিয়ে নিতে পারি কেমন হয়। তো সেই জন্যই আজ আমি আমাদের মাঝে পেয়েছি একজন এমন ব্যক্তিত্ব যিনি আপনার আমার সকলের অতি পরিচিত, তিনি আর কেউ নন, তিনি শ্রী অমলেশ বসু মহাশয়। তো অমলেশদা কিন্তু আজকে এসেছেন আমাদের মাঝে তার কিছু সুরের মুহূর্ত আপনার আমার সাথে ভাগ করে নিতে। তো যাব অমলেশদার কাছে। অমলেশদা, আজ আপনি আমাদের কি শোনাবেন? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় জোর আমি পাই নে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রে কোন তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, এ দাঁড়িয়ে তোমার সাথে গানের খেলায় দূরের খেলা যে বেদনাতে বাসি বাজায় সকল বেলা যে, কবে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অপূর্ব লেগেছে, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানতে চাইব। তো আজকে চাইব আরও কিছু রবীন্দ্রসঙ্গীত আমাদের অমলেশদা গেয়ে শোনাবেন। আমি যে গানটি শোনাচ্ছি সে গানটি আপনাদের খুব পরিচিত গান, যে গান রবীন্দ্রনাথের গান সবই পরিচিত। রবি ঠাকুরের গান আমরা যতই শুনি ততই যেন মনের মধ্যে নাড়া দেয়, কারণ রবীন্দ্রনাথ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথের ছাড়া আর কিছু ভাবা যায় না। তাই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা আর অন্য কোনো গান এখন গাইছি না, পরে হয়তো চেষ্টা করব যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু নয়। তুমি কেমন করে গান করো হে
গুণী আমি অবা হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো গুণী আমি অবা হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো গুণী শুনতে শুনতে মনে হচ্ছে যেন কোথায় ভেসে যাচ্ছি, কথা বলতেই তো ভুলে যাচ্ছি, তবু কথা বলতে হবে। তো আরও চাইবো, আরও আরও চাইবো অমল ইসদা আমাদের গান শোনাক, আর বেশি কথা বললে নিশ্চয়ই ভালো লাগবে না, এর মধ্যে গান শোনা শুরু করছি তাহলে আরও একবার রবীন্দ্রনাথকে নিয়ে। নয় নয় এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা কত বা নয় নয় মধুর খেলা। সেকালেও রবীন্দ্রনাথ, একালেও রবীন্দ্রনাথ, আমাদের জীবনময় রবীন্দ্রনাথ। তো তবু আমরা বলবো যে আমরা আমাদের অমল ইসদার মাধ্যমে রবীন্দ্রনাথকে আরও একবার ধরে রাখতে চাই, আরও একটু কিছু গান শুনব। পরাণময় রবীন্দ্রনাথ, তাই আমারও পরাণে রবীন্দ্রনাথ, তাই সবসময় উঁকি মারে। তাই আমি যে গানটি গাইছি আপনাদের পরিচিত গান, আমার পরাণ যাহ তুমি তা তুমি তাই গো, আমার পরাণ যাহ তুমি তা সন্ধানে যাও, আমি তোমার
তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই চাইগো আমার পরাণ যাচ আমার পরাণ যাচ জানি না কি বলবো এখন, অনেকখানি আনন্দ আমরা ছিনিয়ে নিয়েছি অমলেশদার থেকে। তো কেমন লাগলো আপনাদের সেটা নিশ্চয়ই জানতে চাইব। যদি ভালো লেগে থাকে অমলেশদার গান নিশ্চয়ই আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু আগামী দিনে আবার আমরা পাবো অমলেশদাকে আমাদের মাঝে, পেতেই হবে, কেন এই আনন্দের জায়গাটুকু আমরা কিছুতেই ছাড়তে চাইব না। তো আবার আপনাদের গান শোনাতে নিয়ে হাজির হব আমাদের এই অমলেশদাকে আপনাদের সামনে। সেই জন্য অপেক্ষায় থাকুন, আমরা সবাই অপেক্ষায় থাকব। নমস্কার।